হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ। শুধু দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই মাধব বাণী চ্যানেলে। আপনারা শ্রবণ করছেন গীতা সূত্র ভিডিও সিরিজ। তো এই গীতা সূত্র ভিডিও সিরিজ হচ্ছে সূত্র আকারে ভগবদ গীতার বিশ্লেষণ। এই সিরিজে আমরা একটা একটা সূত্রের মাধ্যমে বা একটা একটা শব্দের মাধ্যমে পুরো একটা অধ্যায়কে আমরা বিশ্লেষণ করছি। পুরো ভগবদ গীতার 18 অধ্যায়ের জন্য 18টি সূত্র বা 18টি শব্দ আমরা ব্যবহার করছি। আজকে আমরা এই সিরিজের পঞ্চম পর্বে রয়েছি। পঞ্চম পর্বে আমরা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আপনারা যদি মনে করেন আমাদের ভিডিওগুলো উপকারী আপনাদের জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা পঞ্চম অধ্যায় শুরু করি, কর্ম সন্ন্যাস যোগ। তো পঞ্চম অধ্যায়ের সূত্রটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, সূত্রটি হচ্ছে স্টেপ, STEP, স্টেপ। স্টেপ মানে পদক্ষেপ, বাংলায় বলে পদক্ষেপ, স্টেপ, STEP। এই সূত্রটির মাধ্যমে আমরা পুরো পঞ্চম অধ্যায়কে আমরা বিশ্লেষণ করবো। তা আমরা হচ্ছে ক্রিয়াশীল জীব, আমরা যেটা চিন্তা করি চিন্তাটা কাজে পরিণত হয়, কাজটা অভ্যাসে পরিণত হয়, অভ্যাসটা চরিত্র হয় এবং চরিত্রটা আমাদের ডেস্টিনেশন বা লক্ষ্য স্থির করে, লক্ষ্যে আমাদেরকে নিয়ে যায়। তো সুতরাং সবকিছু শুরু হচ্ছে চিন্তা থেকে। আমরা যদি নিজেদেরকে পাল্টাতে চাই তাহলে আমাদের চিন্তাকে প্রথমে পাল্টাতে হবে, কথাকে পাল্টাতে হবে, তাহলে কাজ বদলে যাবে, অভ্যাস বদলে যাবে, চরিত্র বদলে যাবে এবং আমাদের লক্ষ্যও বদলে যাবে। মার্ক টোয়েন তার বিখ্যাত উক্তিতে বলেছেন, আমরা আধ্যাত্মিক গন্তব্যের দিকে ধাবিত কোনো মনুষ্য প্রজাতি নই, বরং মানব জীবনে ভ্রাম্যমান আধ্যাত্মিক জীব। প্রত্যেকটি যাত্রা একটি ধাপ দিয়ে বা একটা পদক্ষেপের মাধ্যমে শুরু হয় এবং কৃষ্ণ ব্যাখ্যা করছেন কিভাবে আমরা সঠিক পথে, সঠিক ওয়েথে, সঠিক রাস্তায় কিভাবে আমরা পদক্ষেপ ফেলতে পারি। কোনো কোনো ধাপ বা স্টেপ জড়জাগতিক বন্ধনের সূচনা করতে পারে, আবার একই স্টেপ অন্য পথে স্টেপ সেটা মুক্তি, স্বাধীনতা বা পারমার্থিক প্রশান্তির পথে সূচনা করতে পারে। সুতরাং একটি পদক্ষেপ ফেলার আগে আমাদেরকে খুব ভালোভাবে ভেবেচিন্তে দেখা দরকার যে আমরা সঠিক পথে সেই পদক্ষেপটি ফেলছি কিনা। কৃষ্ণ কে পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন আবার সাধারণ একজন বদ্ধজীবের ভূমিকায় অভিনয় করে আবার কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন, যেটা তিনি 3 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কৃষ্ণকে করেছিলেন। অর্জুন বলছেন, অর্জুন বাচ সন্ন্যাসংকর্মণাম কৃষ্ণ পুনর্যোগংশ সংশতি যশ্রেয়ম তন্মি ব্রুহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। এইভাবে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন এবং এই প্রশ্নের উত্তরেই পঞ্চম অধ্যায় আলোচিত হয়েছে। এই পঞ্চম অধ্যায়ের জন্য আমাদের সূত্র হচ্ছে স্টেপ, এস মানে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, জগতে অবস্থান করুন, 1 থেকে 9 নম্বর শ্লোক। টি মানে থ্রি টাইপস অফ ডুয়ার, তিন ধরনের কর্তা, 13 থেকে 16 নম্বর শ্লোক। ই মানে ইকুয়াল ভিশন বা সমদৃষ্টি, 17 থেকে 26 নম্বর শ্লোক এবং পি মানে পিস বা শান্তি, 27 থেকে 29 নম্বর শ্লোক। তো প্রথমে 1 থেকে 9 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করছেন, স্টে ইন দ্য ওয়ার্ল্ড, জগতে অবস্থান করো। তো অর্জুনের মনে দ্বিধা ছিল, সন্দেহ ছিল। 3 অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে অনেক ব্যাখ্যা করেছেন কর্ম এবং ত্যাগ সম্পর্কে, কিন্তু এত কিছু শোনার পরেও অর্জুনের সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। কৃষ্ণ পঞ্চম অধ্যায়ে ব্যাখ্যা করছেন, পারমার্থিক ভাবনায় কর্ম সম্পাদন করলে সে ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে ত্যাগী হয়ে যান, আলাদাভাবে কর্মত্যাগের আর প্রয়োজন হয় না। এবং কৃষ্ণ তিনি বলছেন, কেউ যদি মহৎ কাজে আত্মনিয়োগ করেন, তার ফল এবং সে কর্মের ফল ভগবানকে অর্পণ করেন এবং সবসময় পারমার্থিক লক্ষ্য সম্পর্কে সচেতন থাকেন, তাহলে তার এই কার্যটা বা কর্মটা আর কর্ম থাকে না, কর্মটাই পূজা হয়ে যায়।
পারমার্থিক জীবনে নিখাত সাফল্য অর্জনের জন্য কৃত্রিম ভাবে জাগতিক বন্ধন সম্পূর্ণরূপে ত্যাগ অনেক ব্যক্তির জন্যই ক্ষতিকারক হতে পারে। অপরিণত অবস্থায় কর্ম ত্যাগ করলে সেটা বন্ধনের বা অধঃপতনের কারণ হতে পারে। এভাবে কৃষ্ণ একটা জলে পদ্ম পাতার উদাহরণ দেন। কর্মযোগের পথ জড়জগতে অবস্থান করার পরও পারমার্থিক প্রগতি সাধনের প্রগতিশীল পন্থা প্রদর্শন করে। যেভাবে একটা পদ্ম পাতা জলে থাকার পরও জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না, জল পদ্ম পাতা শুষ্ক থাকে, সেভাবে এই জড়জগতে যারা ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করেন, কর্মের বন্ধন তাদেরকে বন্ধন করতে পারে না, তারা সম্পূর্ণরূপে মুক্ত থাকে। যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তি আপ্নোতি নৈষ্টিকীম, অযুক্ত কাম খার এন ফলৌ শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্টিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। সুতরাং কর্মই আপনার বন্ধনের কারণ হতে পারে, কর্মই আপনার মুক্তির কারণ হতে পারে। আপনি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন, সেটা আপনার বন্ধনের কারণ, আর আপনি যদি কৃষ্ণের জন্য কর্ম করেন, সেটাই আপনার মুক্তির কারণ। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসস্তে সুখম বসি নবদারে পুরে দেহি নৈব কুর্মণ্য কারয়ন। বাইরে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব এই নয় দ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছু করেন না বা কাউকে দিয়ে কিছু করানো না। তারপর কৃষ্ণ থ্রি টাইপস অফ ডুয়ার বা তিন ধরনের কর্তা সম্পর্কে বলেছেন 13-16 শ্লোকে। এই জগতে অবস্থান করে কারো মধ্যে সহজেই এই কর্তা প্রবৃত্তি, আমি কর্তা, আমি ভোক্তা, আমি নিয়ন্ত্রক, আমি প্রভু, এই প্রবৃত্তি জাগরিত হওয়া খুবই স্বাভাবিক। এবং বাস্তবিক পক্ষে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে যেকোনো কর্মের তিন ধরনের কর্তা থাকে, এক হচ্ছে জীব, দুই হচ্ছে পরমাত্মা এবং তিন হচ্ছে জড়া প্রকৃতি। এই জীব, প্রকৃতি এবং ঈশ্বর, এই তিন ধরনের কর্তা এবং তাদের মধ্যে একটা রিলেশন আছে, তাদের সম্পর্ক একটা ত্রিভুজের মতো। ভগবান হচ্ছে সবার উপরে, জীব এবং প্রকৃতি হচ্ছে নিচে। জীব প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রকৃতি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীব মাঝে মাঝে ঈশ্বরের দিকে যায়, মাঝে মাঝে জড়া প্রকৃতির দ্বারা কবলিত হয়, মায়ার দ্বারা কবলিত হয়। কিন্তু জীব যদি ঈশ্বরের কাছে শরণাগত হয়, তাহলে সে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হতে পারে। এটা হচ্ছে সম্পর্ক বা ত্রিভুজের মতো সম্পর্ক। কর্মের ফল নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, যে ব্যক্তি শরীর ও মনের উপযোগিতায় আমরা এই কার্য সম্পাদন করি তার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। অর্থাৎ আমরা কর্ম করি কিন্তু কর্মের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, কর্মের নিয়ন্ত্রণ রয়েছে ভগবানের হাতে এবং প্রকৃতির হাতে। স্বতন্ত্র জীবাত্মা কেবল কর্ম সম্পাদন করতে পারে, কামনা বাসনা করতে পারে। ভগবান সেই কামনা বাসনাকে অনুমোদন করেন আর জড়া প্রকৃতি সেই কামনা পূরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সাপ্লাই দেয়। ঠিক যেভাবে কোনো শিশু বাইক চালাতে সক্ষম নয় কিন্তু স্টেবিলাইজারের সাহায্যে সে বাইক চালানোর অভিনয় করে মাত্র, সেরকম এই জড়জগতে স্বতন্ত্র জীবাত্মা সবসময় পরমাত্মা কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং পরমাত্মাই জীবকে জ্ঞান, স্মৃতি, বিস্মৃতি এবং অনুপ্রেরণা এবং সুযোগ প্রদান করে। জ্ঞানেন তু তৎ জ্ঞানম যেষাম নাশিতম আত্মনঃ তেষাম আদিত্যবশ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেভাবে দিনের শুরুতে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়ে যায়। তদ্বুদ্ধ তদাত্মানম তৎনিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান অনির্দূত কলমশা। যে ব্যক্তির বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, যার মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, যার নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকেই একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে দূত হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায় এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তারপর 17-26 শ্লোকে কৃষ্ণ ইকুয়াল ভিশন সম্পর্কে বা সমদৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। যেহেতু সকল জীবের মধ্যেই পরমাত্মা বিরাজমান, সে কারণে প্রকৃত পণ্ডিত বা উন্নত পরমার্থবাদী ব্যক্তিগণ গাছ, প্রাণী, মানুষ, হাতি, কুকুর, চণ্ডাল সকল জীবকেই ভগবানের মন্দির রূপে দর্শন করে। এভাবে সকল জীবকে তারা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। জীব পূর্বকর্ম অনুসারে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে বা ভিন্ন ভিন্ন শরীর লাভ করতে পারে, কিন্তু তারা সবাই হচ্ছে ভগবানের অংশ। এভাবে পরমার্থবাদীরা
শুধু যে বর্ণ বৈষম্য থেকে বা জাতি বৈষম্য থেকে মুক্ত হন তাই নয়, তারা বয়স বৈষম্য এবং প্রজাতি বৈষম্য থেকেও মুক্ত হন। এবং কৃষ্ণ 26 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেন, কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম অবিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন বা ভগবানকে লাভ করেন। তারপর লাস্টে 27 থেকে 29 নম্বর শ্লোকে কৃষ্ণ পি বা পিস সম্পর্কে বা শান্তির সূত্র সম্পর্কে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন। কৃষ্ণ বারংবার এই জগতে আমাদের অনিত্যতার বিষয়ে জোর দিয়েছেন। আমরা এই জগতে খালি হাতে আসি এবং খালি হাতে যাই, কিছুই আমরা নিয়ে যেতে পারি না, কিছুই আমরা নিয়ে আসি না। মধ্যবর্তী একটা সময়ে আমরা মালিকানা দাবি করি এবং বিভিন্ন প্রকার বন্ধনে আবদ্ধ হই, যেটা আমাদের সুখ এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে মুহূর্তে আমরা বন্ধন মোচনের চিন্তা করি এবং ভগবানই যে প্রকৃত মালিক, আমরা তার চাকর বা ভৃত্য, এইটা এই জ্ঞান আমাদের হয়, সেই মুহূর্তে আমরা হৃদয়ে এক প্রকার গভীর শান্তি অনুভব করি। মজার বিষয় হচ্ছে, আমরা যখন হৃদয়ে গভীর শান্তি অনুভব করি তখন সেই অন্তরের শান্তি বিশ্বের শান্তি আনয়ন করে। এই পৃথিবীতে এমন একটি সমাজের প্রয়োজন যার সদস্যরা বন্ধন কামনা হিংসা এবং লোভ থেকে মুক্ত, তাহলে এই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এবং কৃষ্ণ সেটা সম্পর্কে বলেন, ভক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বামাম শান্তি মৃচ্ছতি। শান্তি লাভের জন্য কৃষ্ণ 3টা সূত্র বলেছেন। যে ব্যক্তি ভগবানকেই যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, ভগবানকেই সবকিছুর মালিক এবং সকল জীবের পরম বন্ধু রূপে জানতে পারেন, তারাই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে। তো 5ম অধ্যায়ে কৃষ্ণ স্টেপ বা পদক্ষেপ এই শব্দটার মাধ্যমে পুরো 5ম অধ্যায়টি ব্যাখ্যা করেছেন। এস মানে স্টে ইন দ্য ওয়ার্ল্ড, জগতে অবস্থান করো। টি মানে 3 টাইপস অফ ডুবার বা 3 ধরনের কর্তা। ই মানে ইকুয়াল ভিশন বা সমদৃষ্টি। এবং পি মানে পিস বা শান্তি। আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত এক উক্তিতে বলেছেন, একজন সফল মানুষ নয় বরং একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। সফল মানুষ নয়, মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। ভগবদ্গীতার কাহিনী, অমৃতের তরঙ্গিনী ডুবাইল জগৎ আনন্দ প্রবাহে, দীন মাধব দাস বাখানি করিয়া সযতনে পান করে সুদি জনসুখী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন।